হ্যালো বন্ধুরা, লিঙ্কিন পার্ক ব্যান্ডের কথা বললে সবার আগে যার নাম আসে তিনি হচ্ছেন চেস্টার বেনিংটন। চেস্টার 1999 সালে লিঙ্কিন পার্ক ব্যান্ডে জয়েন করার পর তাদের প্রথম স্টুডিও অ্যালবাম হাইব্রিড থিওরি, যেটা 2000 সালে প্রকাশ পায়, যার মাধ্যমে লিঙ্কিন পার্ক খুব অন্য উচ্চতায় পৌঁছায়। চেস্টার লিঙ্কিন পার্ক ব্যান্ডের লিড ভোকালিস্ট হওয়ার পর থেকে দলটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু 2017 সালে হঠাৎই চেস্টারের আত্মহত্যার ঘটনা লিঙ্কিন পার্ককে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয়। চেস্টারের আত্মহত্যার মূলত কি কারণ ছিল, চেস্টার কি ষড়যন্ত্রের শিকার, এই সব জানবো আজকের এই ভিডিওতে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমেরিকার শীর্ষস্থানে ট্যাবলয়েড নিউজ মিডিয়া TMZ জানায়, চেস্টারের মৃত্যুর পর তার ময়না তদন্তে বেরিয়ে আসে চেস্টারের বডিতে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গিয়েছে, যেটা ছিল প্রথমবার টেস্টের রেজাল্ট। এরপর আরও দুবার টেস্ট করা হয় চেস্টারের শরীরে ড্রাগস অথবা ক্ষতিকারক অন্য কিছুর অস্তিত্ব পাওয়া যায় কিনা। কিন্তু না, চেস্টারের শরীরে কোনো ড্রাগের অস্তিত্ব পাওয়া যায়নি। মা বাবা এবং তার বন্ধুদের কাছে থেকে চাইল্ড বুলিংয়ের শিকার হয়ে চেস্টার অনেকটাই বিপর্যস্ত ছিল ছোট বয়স থেকেই। রোলিং স্টোন ম্যাগাজিন থেকে জানা যায়, চেস্টার 11 বছর বয়স থেকে ড্রাগে অভ্যস্ত হয়ে পড়েন। চেস্টার নিজেই এই সম্বন্ধে বলেন, এমনও দিন গিয়েছে আমি দিনে 11 বার ড্রাগ নিয়েছি। যদিও 1992 এবং আবার 2006 সালে তিনি ড্রাগ নেওয়া থেকে সরে আসেন, কিন্তু অতিরিক্ত অ্যাডিকশান এবং ডিপ্রেশনে ভুগে তিনি বারবার ড্রাগের দিকেই ফিরে যাচ্ছিলেন। যাই হোক, চেস্টারের আত্মহত্যার ঘটনায় নতুন রিপোর্ট প্রকাশ পায়, যেখানে বলা হয় চেস্টার যে রুমে আত্মহত্যা করেছেন সেখানে একটি প্রেসক্রিপশন পাওয়া যায়। প্রেসক্রিপশনের যে জায়গাটি যার জন্য প্রেসক্রিপশনটি দেওয়া হয়েছিল সেই জায়গাটি মুছে দেওয়া হয়েছে। পুলিশ যদিও রিপোর্ট প্রকাশের পর বলে চেস্টারের ময়নাতদন্তে যে প্রমাণগুলো পাওয়া গিয়েছে তাতে বলা যায় যে চেস্টার আত্মহত্যা করেছে এবং অতীতেও চেষ্টার বহুবার আত্মহত্যার চেষ্টা করেছেন। চেষ্টার তার মৃত্যুর পূর্বে ডাক্তারের পরামর্শ মতো ট্রিটমেন্টের ভেতরেই ছিলেন। তার ওয়াইফ ট্যালিন্ডা বলেন, চেষ্টার ট্রিটমেন্টের ভেতর ছিল, আর আমার জানার মতে অনেকদিন যাবৎ চেষ্টার অ্যান্টি ডিপ্রেশনের কোনো মেডিসিন গ্রহণ করছিল না। ফ্যানেদের মতে চেষ্টার যদি ট্রিটমেন্টের ভেতরেই থাকে তবে কেন তিনি হঠাৎ আত্মহত্যার চিন্তা করলেন, এবং একজন মানুষ দুবার বিয়ার ড্রিঙ্ক করলেও সেন্স হারিয়ে ফেলে না। চেষ্টার মৃত্যুর আগের দিনও হাসি খুশি ছিলেন, এবং হঠাৎই কেন আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন, তার মৃত্যুর জন্য শুধুমাত্র তাকেই দায়ী করা হচ্ছে। কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা দেখে কারোর কোনো ভুরুক্ষেপ ছিল না। কনস্পিরেসি থিওরিস্ট এবং ফ্যানেদের মতে চেস্টারকে আত্মহত্যা করা হয়েছে খুবই সুপরিকল্পিতভাবে। তার গলায় এবং কানের নিচে কিছু দাগ দেখতে পাওয়া যায়। তাকে প্রথমে বিদ্যুৎ তাড়িত করা হয় এবং ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয় বলে ফ্যান এবং কনস্পিরেসি থিওরিস্টরা মনে করেন। বিভিন্ন গণমাধ্যম এবং লিঙ্কিন পার্ক ফ্যানেদের মতে চেস্টার তার মৃত্যুর অনেক আগেই ওয়ার্নিং দিয়ে যাচ্ছিলেন তার মৃত্যুর ব্যাপারে। তার অ্যালবামের গানগুলো চেস্টারের হতাশা এবং তার মৃত্যুর কামনার কিছু ধারণা পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু গান যেমন মিনিটস টু মিডনাইট অ্যালবামের আই উইল বি গন, ইন মাই রিমেন্স, ওয়ান মোর লাইট উল্লেখযোগ্য। 2000 থেকে 2009 এর মধ্যে যতগুলি লিঙ্কিন পার্কের অ্যালবাম বের হয়েছে তার প্রায় সবগুলি গানই চেস্টারের হতাশা, কিছু হারানো এবং তার মনের না পাওয়ার কথা প্রকাশ পায়। তার হাত ধরে লিঙ্কিন পার্কের পপ রক এবং এনিউমেন্টাল ধাঁচের গানগুলো মূলত পূর্ণতা পায়। তাই এই লেজেন্ডারি ভোকালিস্টের গান লিঙ্কিন পার্ক ফ্যান্স মাত্রই মনে রাখবে অনেক দিন। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন unknown_facts_bangla। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।